সো হ্যালো বন্ধু, আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি এখন আছি দেশপ্রিয় পার্কে, আর আমার পিছনে দেখছো কত মানুষের ঢল। তো কথার বেশি বাড়াবো না, ডিরেক্ট ভিতরে যাব। তো অসংখ্য মানুষের ঢল তো নেমেই গেছে, আর এবারে এদের থিম মহিষাদল রাজবাড়ি। যদিও আমরা মহিষাদল রাজবাড়ি অনেক আগে ঘুরে এসেছি, কিন্তু এখানে কীরকম করেছে সেটাই তোমাদের দেখাবো এবং ভিতরে প্রতিমার দর্শন দেবো। তো চলো তোমরা ব্লগের সঙ্গে দেখো, আর এখন থেকেই একটা লাইক করে দাও ভিডিওটা। দেখো তো বন্ধু, দেখতেই পাচ্ছ দেশপ্রিয় পার্ক চত্বর জুড়ে পুরোটাই এখন মানুষের ভিড়। আর দেখো সামনে, দেখো অনেক যথেষ্ট সিকিউরিটি। আর দেখো মহিষাদল রাজবাড়ি, সেটা এখানে চিত্রায়িত করা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর দেখো কত মানুষের ভিড়, পুরো দেশপ্রিয় পার্ক চত্বরটাই দেখো কত মানুষ, আর টোটালটাই বাঁশের ব্যারিকেড, সবাই জিগজ্যাগ হয়ে ঢুকিচ্ছে ভিতরে। তো গাইজ তোমরা দেখো মহিষাদল রাজবাড়ি, দেখো কত মানুষ। আর দেখো রাজবাড়িটা অবিকল সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, তো একদম নিখুঁত মহিষাদল রাজবাড়ির মতনই মনে হচ্ছে। সো গাইজ ফাইনালি 3 থেকে 4 মিনিট টোটালটাই বাঁশের ব্যারিকেড করা জিগজ্যাগ রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মহিষাদল রাজবাড়িতে ঢুকতে চলেছি, মানে দেশপ্রিয় পার্কের যে থিম মহিষাদল রাজবাড়ি। তো সেখানে এবার ঢুকবো এবং এখানকার মণ্ডপের মধ্যে ঢুকবো। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা সুন্দর পালকি ডেকোরেশন করা হয়েছে এখানে। তো যেরকম মহিষাদল রাজবাড়ির সামনে ভিতরে অন্দরমহলে পালকি ছিল, তো সেটাই এখানে সুন্দরভাবে রাখানো হয়েছে শো অফ করার জন্য। আর ভিতরে দুর্গা প্রতিমা আছে, তো এখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকবো। সো এখন আমরা দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের মধ্যে ঢুকছি, আর কত ভিড় দেখো মানুষের সামনে, দেখো পুরোটাই কত মানুষের ভিড় দেখো। আর উপরটা দেখো রাজবাড়ির যেরকম ঝাড়বাতি আছে ভিতরে, সেই আদলে করা হয়েছে পুরোটা। দেখো কত মানুষের ভিড়, সবাই এখানে আছে। আর সামনেই দুর্গা প্রতিমা। আর মূল পুজো মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছ যে বিমগুলো আছে, সেইগুলো মহিষাদল রাজবাড়ির মতন আদলে এখানে রূপ দেওয়া হয়েছে। দেখো সো গাইজ আমরা দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম, আর ভিতরে সমস্ত কিছু কারুকার্য এবং প্রতিমা তোমাদের দেখালাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করবে। আর দেখা হচ্ছে এইরকমই আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।